যারা শ্মশানের মাটিতে পরিণত করতে চেয়েছিল, যারা কবরের মাটিতে পরিণত করতে চেয়েছিল, ওই রাজনৈতিক দলের এই রুমের মাটিতেই কবর দিতে হবে। অনুব্রত বর্তমানে মমতা ব্যানার্জি বলেছেন, আমি এই জেলার ক্ষমতা সামলাবো। আরে আপনি আপনার ভাইপো আপনার গোটা তৃণমূল মিলে আপনি বীরভূম সামলাতে ব্যর্থ হয়েছেন, মানুষ বীরভূমের ব্যবস্থা বুঝে নেবে, বীরভূমকে তোলাবাজির ক্ষেত্রে আমরা পরিণত হতে দিতে পারি না কমরে। আরে নির্বাচন আসবে যাবে, সরকার আসবে যাবে, 34 বছর আমরা ছিলাম, আজকে আমরা শূন্য, আজকে তৃণমূল 220 আছে, আগামীকাল থাকবে না। কিন্তু পশ্চিমবাংলা থাকবে, কিন্তু বীরভূমের মাটি থাকবে। আর পশ্চিমবাংলাকে যেভাবে তোলাবাজির ক্ষেত্রতে পরিণত করে আস্তে আস্তে গোটা বাংলাটাকে পিছিয়ে দিল, আস্তে আস্তে গোটা বীরভূমটাকে পিছিয়ে দিল, কার ক্ষতি হলো? ক্ষতি হলো আমার বাংলার, কার ক্ষতি হলো? ক্ষতি হলো আমাদের বীরভূমে, রবি ঠাকুরের বীরভূমে। এই অনুব্রত মার্কাস মারেদের তাকাদাপি সাধারণ মানুষ আর মেনে নেবে না। আজকে দেখতে গেছিলাম বক্তুইয়ের গ্রামে, বিশ্বাস করুন ও কাজ তৃণমূল ছাড়া কারোর পক্ষে করা সম্ভব না। দেখছিলাম ওই বাড়িটার মধ্যে ঢুকে বিভিন্ন ঘরগুলো, মামলা করেছিলাম আমরা কলকাতা হাইকোর্টে সিবিআই এর জন্য, সেই মামলা আমরা জিতেছি। মামলা করবার পরে গ্রেপ্তার হয়েছিল, গ্রেপ্তার হওয়ার পরে হঠাৎ করে দেখলাম সিবিআই এর কাস্টডিতেই লালন শেখের মৃতদেহ খুঁজে পাওয়া গেল। আমরা জানতাম লালন যদি একবার সিবিআই এর কাছে কান ধরা শুরু করত, তাহলে এদিক ওদিক অনেক ব্যানার্জি আর তার ভাইপো জেলের ঘানি টানলেও টানতে পারতো। তাই জন্য লালন গান গাইবার আগেই লালনের দেহ ওই আমরা সিবিআই এর অফিসের মধ্যে খুঁজে পেয়েছিলাম। কোথায় দাঁড়িয়েছি একবার গিয়ে দেখে আসুন না বাড়িটা। আপনারা যারা তৃণমূল কংগ্রেস করেন, আপনাদেরকে বলছি যান গিয়ে বাড়িটা দেখে আসুন। তৃণমূলের হাতে তৃণমূল খুন, তৃণমূলের হাতে তৃণমূল খুন হওয়ার পরে কলকাতার রুখ থেকে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেছিলেন, না না অনুব্রত যা বলছে তা ঠিকই বলছে। আর অনুব্রত কি বলছিল? অনুব্রত বলছিল টিভি থেকে শর্ট সার্কিট হয়ে নাকি 10 জন মানুষের প্রাণ চলে গেল, 8 জন মহিলা, 1 জন শিশু আর 1 জন পুরুষ, তাদের প্রাণ চলে গেল, তারা করতো তৃণমূল কংগ্রেস। তাহলে বাড়ির লোক স্বীকার করেছে, হ্যাঁ আমরা তৃণমূলের সাথে ছিলাম, আমরা তৃণমূল করতাম, তৃণমূলের হাতে তৃণমূল খুন হয়ে গেল। ওই পুলিশ দাঁড়িয়ে আছে, ওই পুলিশ যত দূরে এখন আমার থেকে দাঁড়িয়ে আছে, ওই পক্ষের বাড়ি থেকে ও এতটা দূরে দাঁড়িয়ে ছিল, কেউ বাঁচাতে চাইনি দাদা, ও তৃণমূলের হাতে ও মরে গেলে কেউ আপনাকে বাঁচাতে যাবে না। একবারের জন্য চোখ খুলে দেখুন, তৃণমূলের হাতে তৃণমূল খুন হলো, শেষবারের জন্য হাসপাতালে যেতে পারলো না, গোটা গায়ের মাংসগুলো ঝলসে গেল, কার্যত কাবাবে পরিণত করলো, গোটা রাত ধরে পোড়ালো, তৃণমূলের হাতে তৃণমূল খুন হলো। কিন্তু কেউ একবারের জন্য শহীদের মর্যাদা দিল না, কেউ একবারের জন্য স্বীকার করলো না যে হ্যাঁ ও তৃণমূল করত, ও আমার দল করত, একবারের জন্য কেউ স্বীকার করলো না। আর অন্যদিকে দাঁড়িয়ে ভাবু শেখ, আমরা তো বাচ্চা ছিল, কলকাতার অনেক হাইকোর্টের আইনজীবীদের বাড়িপত্র খুঁজলেও অত বড় বাড়ি খুঁজে পাবো না। কি উচ্চমানের প্রধান নাকি উপপ্রধান ছিল, তাই তো? কি বাড়িপত্র বানিয়েছে, মনে হচ্ছে যেন মোগল সাম্রাজ্যের বাড়ি দেখছি। চারিদিক দিয়ে ঘেরা, কোথা থেকে আসলো এত টাকা? এই বিপুল পরিমাণ টাকা আসে কোথা থেকে? আমাদের মাইকের আওয়াজ যত দূর অব্দি যাচ্ছে আপনাদের কাছে আমরা জানতে চাইছি। আপনারা সকাল থেকে বিকেল অব্দি কষ্ট করে ঘাম ফেলে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা টাকা ইনকাম করেন, আপনারা তো ভাদুর মতো এত টাকার মালিক হতে পারেন না, আপনারা তো তৃণমূলের নেতাদের মতো এত টাকার মালিক হতে পারেন না, আপনারা তো সুকন্যা মন্ডলের মতো চাকরি করতে পারেন না, অনুপমের মতো 1000 কোটি টাকার মালিক হতে পারেন না, এনামুলের মতো মালিক হতে পারেন না। আমরা বলছি এই টাকা আসে কোথা থেকে? এই টাকা আসে বীরভূমের বুক থেকে। আর এই বীরভূমের বুক থেকে যে কাঁচা টাকা কখনো ডিসিআর কাটছে, কখনো বড় পাচার করছে, কখনো কয়লা পাচার করছে, আর পুলিশকে হুমকি দিচ্ছে, এই পুলিশ দেখলে পুলিশের ঘাড়ে বোম মারো, বিশাল বড় ভুল। ওকে আবার রাজ্যের এক মন্ত্রী আছে চেনেন, তার নাম ববি আগি, হালকা মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, বলে অনুব্রত নাকি বাঘ। আচ্ছা আপনি বলুন তো, বাঘের সামনে যদি গরু রাখা হয় বাঘ গরু খাবে না পাচার করবে? ও তো গরু পাচারকারী,
ও বাঘ, ও না বাঘ না বিড়াল না রুমাল, ওকে বাংলা ভাষায় বলে ভক্সেল। ওকে বলতো বেতাজ বাদশাহ, ও বাতাসার মতো ভেতরে এক ফোঁটা জল দিলে গলে যায়। বলছিল আমি বলতে পারি না, আমি লিখতে পারি না, আমি বাংলা লিখতে পারি না। আর আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে পাশে বসিয়ে গত বছর নিজের বই উৎপাদন করেছে, বুঝলেন তো দাদা? খেলার পড়লে কেমন লাগে, নিজের নাম লিখতে পর্যন্ত ভুলে যায়। আর আপনি এখন যদি মনে মনে ভেবে থাকেন সামনে ভোট আসছে আপনি বুঝে নেবেন, এখনো সময় আছে, সন্ধে যান। আমরা কারুর গায়ে হাত তুলি না, আমরা কাউকে মারি না, আমরা শুধু দৌড় করাই। এই দেখুন কলকাতা থেকে দিল্লি দৌড়চ্ছে, ভাইপো দৌড়চ্ছে, ভাইজি দৌড়চ্ছে, বাবা দৌড়চ্ছে, সাথে সাথে মেয়েও দৌড়চ্ছে, কেউ পার পাবে না। এ টাকা কোথায় যাচ্ছে একটু জানে না? ডিএলআর তো ছুনো ফুটি, এসপি জানে না, ডিএম জানে না, অনুব্রত মন্ডলের রাইস মিলের মধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি খুঁজে পাওয়া যায়, ডিএম জানেন না ও গাড়ি কার, এসপি জানে না ও গাড়ি কার। মিথ্যে মামলা দেওয়ার সময় আমাদের কমরেডদের নাম আপনি জানতে পারেন। আর এখান থেকে কোটি কোটি টাকা যখন কলকাতার বুকে যায়, এটিসিআর কাটের টাকা যখন কলকাতার বুকে যায়, পশ্চিমবঙ্গ সরকার লাগানোর স্টিকার লাগানো গাড়িতে করে তখন আপনাদের চোখ এড়িয়ে চলে যায়, এতগুলো টোল প্লাজার চোখ এড়িয়ে চলে যায়। পুলিশ প্রশাসনকে বলছি এখনো সময় আছে, সন্ধে যান। আমি সকালবেলায় শুনছিলাম ময়ূরেশ্বরে গিয়ে ওসি নাকি ডেকে ডেকে বলছে তৃণমূলে যোগদান করবার জন্য, দালাল তৃণমূলের দলালে পরিণত হয়েছে, তৃণমূলের চাকরে পরিণত হয়েছে। আমরা তাই আপনাদেরকে বলছি ভালো করে শুনে রাখুন, পুলিশকে দেখলে স্যাসের করা বন্ধ করবেন, পুলিশকে এত স্যাসার করবেন না, ম্যাডাম ম্যাডাম করবেন না, তাহলে কি বলবেন? দেখবেন পুলিশের বুকের ওপর নাম লেখা আছে, নামের শেষে পদবি আছে, পদবির সাথে বাবু জুড়ে দেবেন, বলবেন মন্ডল বাবু ভালো আছে। পুলিশের সাথে ভালো ব্যবহার করবে, পুলিশ যতক্ষণ পুলিশের মতো কাজ করবে ততক্ষণ ওদেরকে সম্মান দিয়ে চলবে, কিন্তু পুলিশ যদি তৃণমূলের দালালি করে তাহলে তৃণমূলের সাথে যে ভাষায় কথা বলি পুলিশের সাথে সেই ভাষায় কথা বলবেন, প্রয়োজনে টেবিল চাপড়ে কথা বলবেন। ওদিন চলে গেছে, চোখ রাঙালিতে আর কেউ বাংলা মানুষ পড়া করে না। দেখুন তো সাগরদিঘিতে কি হলো, এই তো পাশের জেলা, বুঝলেন তো সাগরদিঘিতে কি হলো, বাংলার মানুষ কিন্তু খেপে আছে। একবার যদি সুযোগ পায় সব হিসেব পাল্টে দেবে, চোখ রাঙানো বন্ধ করুন। এই মাটি থেকে বাড়ি আমরা করে যাচ্ছি, বিসিআর যে শুধু বন্ধ করবো তা নয়, ভবিষ্যতে এই বীরভূমের মাটি থেকে একটা কোনো তোলাবাজের জন্ম যাতে না হয় তার ব্যবস্থা আমরা করে ছাড়বো, মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। কত বড় দুদুখানা সাইফন মাছের মতো দেখতে পার্থ আর অনুব্রতকে যদি জেলের মতো ধরতে পারি আমরা, এ চুনোপুটিদের পারবো না? হ্যাঁ, মোড়লা মাছের মতো দেখতে এই তো এইটুকু সব। বিএলআরও কি ভাবছে? বিএলআরও ভাবছে ঠিকই যাবে, বিএলআরও বুঝতে পারছে না, বিএলআরও চোখ খুলে দেখুক। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কারা কারা জেল খাচ্ছে? একা শুধুমাত্র এই কোচি ডাসার পাহাড়ে তারা জেল খাচ্ছে না, তো অফিসাররাও জেল খাচ্ছে। কারা জেল খাচ্ছে? মানিক ভট্টাচার্য জেল খাচ্ছে। কারা জেল খাচ্ছে? এসপি সিনহা জেল খাচ্ছে। তাই আপনি যদি মনে করে থাকেন এই যা দুর্নীতি পশ্চিমবাংলার বুকে শুরু হয়েছে আর এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আমরা লড়ছি, আপনি যদি মনে করে থাকেন এই দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে এই কোটি কোটি টাকা তোলা মার্জিন উপায় সেই উপায় আপনি সামলে নিতে চান, তাহলে আমরাও আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি। এই যেমন দেখছেন একের পর এক নাম বেরোচ্ছে, চাকরি চলে যাচ্ছে, একটা সময় তে আসবে আপনার চাকরিও চলে যাবে। কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছেন, নিজের বাড়ির লোক যখন দেখবে ওই দেখো বাচ্চা ডেকে মাকে বলবে ওই দেখো মা বাবা যাচ্ছে বাবা, আর বাবার সামনার পিছনে পুলিশ যাচ্ছে হাত কলা পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, লজ্জার মাথা নিচু হয়ে যাবে আপনার। তাই সময়ে থাকতে থাকতে সন্ধে যান। মমতা ব্যানার্জি নাকি বীরভূমের দায়িত্ব নিয়ে তৃণমূলকে এখানে ফেলে তুলল, নিজের ভাইজি বৃষ্টি মুখার্জি নিজের না পরে এমনি ওনার নিজের পরে নিয়ে অনেক চর্চা আছে, বিশেষজ্ঞের মধ্যে যাচ্ছি। আমি বলছি
ওনার ভাইজি বৃষ্টি মুখার্জি সে গ্রুপ সিতে চাকরি পেয়েছিল চলে গেছে দক্ষিণ ২৪ পরগনা আমার নিজের জেলা একটু আগে আপনার এখান থেকে মিটিং করতে ওঠার সময় দেখলাম আমাদের জেলায় গিয়েলে তার ছেলে গ্রুপ সিতে চাকরি পেয়েছিল সেও চলে গেছে গোটা পশ্চিম বাংলা জুড়ে যেখানে যেখানে দুর্নীতির মাধ্যমে যা যা নিয়োগ হয়েছে সেই নিয়োগ আমরা টেনে টেনে বার করছি এই ২০২৩ সালে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে কথা দিয়ে গেলাম যে দুর্নীতির বীজ বীরভূমের মাটিতে রোপণ করেছে তৃণমূল কংগ্রেস এদেরকে আমরা সমূলে উৎখাত করে ছাড়ব বাংলার সম্পদ সেই সম্পদ বেঁচে দিয়ে বাংলার সম্পদকে দুর্নীতি করে বাংলার সম্পদের মাধ্যমে কোটি কোটি টাকা যারা কামাচ্ছে আজ নয় তো কাল তাদের বিচার কিন্তু হবে দেখলেন না নির্বাচন কমিশন ঘিরে রেখেছে তার মধ্যে থেকে দেখতে হাতির মতো লোক ছুটোর মতো বেরিয়ে চলে গেল এদিক ওদিক করে গিয়ে কোথা থেকে ভোট করিয়ে বেরিয়ে চলে আসলো কেউ কোনোদিন ভাবতে পেরেছে পুলিশকে বলতো দাও গাঁজা কেসে ধরে দাও পুলিশকে দেখলে বলতো দাও গিয়ে বোম মেরে দাও কিন্তু মাত্র ২ বছরের মাথায় গিয়ে সাগরদিঘির মানুষ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেসকে আমরা ভোট দিয়েছিলাম সরকার চালানোর জন্য চুরি করবার জন্য নয় মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলাম রাজ্য চালানোর জন্য চোরেদেরকে বাঁচানোর জন্য নয় তৃণমূলের নেতাদেরকে ভোট দিয়েছিলাম রাজ্যটাকে ঠিকঠাক হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যের সম্পদ বিক্রি করবার জন্য নয় সাগরদিঘির মানুষ বুঝিয়ে দিয়েছে ৭০০০ ভোটে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল আর ২০২৩ সালে বাইরেন বিশ্বাস সাইরেন বাজাতে বাজাতে ২২০০০ ভোটে জিতে গিয়ে বিধানসভায় বসে আছে তাই আমরা আপনাদেরকে বলছি ধৈর্য রাখুন এই খেলা ঘুরছে এই খেলা মানুষ ঘোরাচ্ছে পঞ্চায়েতের ভোট হবে আজ নয় তো কাল পঞ্চায়েতের ভোট হবে এপ্রিল নয় তো মেতে পঞ্চায়েতের ভোট হবে আমরা জানি ২০১৮ সালে এই গোটা বীরভূম জেলায় জেলা পরিষদের ভোট হওয়ার আগে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের ভোট দখল করেছিল আমরা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম এখান থেকে এই ২০২৩ সালে খোদ মমতা ব্যানার্জি এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে নাকি তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করবে একদিকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পুলিশ টাকা পয়সা সবকিছু থাকবে আরেকদিকে থাকবে লাল ঝান্ডা শ্রমিক মেহনতি মানুষ আমরা বুঝে নেব আমরা দেখে নিতে চাই পঞ্চায়েতের নির্বাচনে কার কত দম আছে এই পঞ্চায়েতের নির্বাচনে এই হিসাব তো হবে চলে বলুন ভালো থাকবেন নমস্কার।